বিপিএল শুরু 2012 সালে, এটা দশম আসর, আপনারও দশম আসর, তো কি মনে হয় প্রত্যেকবারই আলোচনা থাকে, সমালোচনা থাকে, কেমন বিপিএল আশা করছেন? না না, এটা ঠিক যে আপনার অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, সবই হয়, বাট এটার সাথে আমরা কেউ ডিনাই করতে পারবো না যে এটা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে স্পেশালি টি টোয়েন্টি ফর্ম্যাটে দিস ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের কারণে অনেক প্লেয়ারের ফাইন্যান্সিয়াল হেল্প হয়, প্লাস ক্রিকেট যে লেভেলে ক্রিকেট হয় ক্রিকেটটাও খুব হাই স্ট্যান্ডার্ড হয়, আমরা বিদেশি প্লেয়ারদের সাথে খেলি। হ্যাঁ, আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে, বাট আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই। ভালোর যে জিনিসটা হলো যে আমরা খেলতে পারছি, প্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলতে পারছি, ফ্র্যাঞ্চাইজিরা অনেক স্পেন্ডও করছে আমাদের উপর, সো দের আর গুড সাইড অ্যাজ ওয়েল। সো নেগেটিভ সব কিছুতে একটু কিছু না কিছু থাকে, বাট মাঝে মাঝে পজিটিভটাকে আমরা তুলে ধরতে ভুলে যাই। অবশ্যই বিপিএল সবসময় এনজয় করি আমি, না সব যতগুলো প্লেয়াররা আছে সবাই এনজয় করে, আর আমাদেরও প্ল্যান ভেরি সিম্পল। আমার কাছে মনে হয় যে উই আর আ ভেরি সলিড টিম, অন পেন অন পেপার উই আর আ ভেরি ভেরি গুড টিম, অ্যান্ড জাস্ট এখন আমাদের মাঠে যায় ওই প্রমাণটা করতে হবে। উই হ্যাভ দ্য টিম টু গো অল দ্য ওয়ে, বাট যতই স্ট্রং টিম থাকি না কেন, পেন অ্যান্ড পেপারে যদি পারফর্ম না করতে পারি ইট ডাজেন্ট ম্যাটার। সো আশা করি আমাদের যার যার যে দায়িত্বটা পূরণ করতে পারি, চেষ্টা তো করবই। চ্যাম্পিয়নশিপ একটা এমন জিনিস যেটা আসলে ঘোষণা দিয়ে করাটা ডিফিকাল্ট, বাট আমাদের সবার লক্ষ্য ওটাই। আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার বলেন, প্রত্যেকটা ম্যানেজমেন্ট বলেন, উই নো আমরা এখানে কী করতে আসছি, অ্যান্ড চ্যাম্পিয়নশিপ দ্যাটস এই টুর্নামেন্ট যেহেতু শুরু খেলছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো, বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার 12টা ম্যাচ খেলা লাগবে, ফার্স্টে লিগ স্টেজে অ্যান্ড দেন দ্য কোয়ালিফায়ার। সো আশা করি প্রথম ম্যাচ থেকে আমরা যদি ভালো স্টার্ট করতে পারি তাহলে ভালো, প্লাস লোকাল প্লেয়ারদের দিক থেকে আমার কাছে মনে হয় যে বরিশাল টিমটা ইজ ভেরি ভেরি সলিড। জাস্ট একটা প্রবলেম আমরা না, এটা আসলে প্রত্যেকটা টিমই ফেস করবে যে ফরেন প্লেয়ার আসা যাওয়ার উপর, এটা ইটস আন ভেরি আনফর্চুনেট বিকজ এটা আসলে কারো কন্ট্রোলের মধ্যে না, একই সময় তিনটা চারটা টুর্নামেন্ট হচ্ছে। সো একটা সেটেল টিম যদি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি থাকতো তাহলে প্ল্যানটা করা খুব সহজ, বাট বিকজ অফ দ্য সিচুয়েশন এটা এই জিনিসটা আমাদের জন্য, প্লাস বাকি ছটা টিম যারা আছে ওদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে।